हेलो गाइस, वेलकम टू आवर चैनल फेथ ऑफ लव ब्लॉग्स। तो তোমরা থাম্বনেলটা দেখে মোটামুটি আইডিয়া করে নিয়েছো যে আজকে আমাদের এই ব্লগটা চ্যানেলের নামের উপরে। আমাদের চ্যানেলের নাম ফেথ অফ লাভ ব্লগসটা কেন হলো, প্রথমে বলি যে চ্যানেলটা কি করে আমরা স্টার্ট করলাম। এটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদের মোটিভেট করা, তোমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো অবস্থায় তোমরা চ্যানেলটা একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করতেই পারো, সেই ব্যাপারটা নিয়ে পরে আলোচনা করা যাবে। এখন এই যে মূর্তিমান বসে আছে আমার পাশে আমার ছেলে নাইশু, নাইশু অভিনন্দন ব্যানার্জি, আমি নাইশুর বাবা মঙ্গলদীপ ব্যানার্জি, আর ওই দিকে উল্টো দিকে ক্যামেরা করছে নাইশুর মা মণিদীপা ব্যানার্জি। তো নাইশু এই লকডাউনের সময় ও ইউটিউব দেখতো, মোবাইলে দেখতো, আমি দেখতাম কি দেখছে কি দেখছে, তো অত গুরুত্ব দিইনি। তো নাইশু আমাকে একদিন দেখাচ্ছে, বাবা দেখো এখানে পিউডিপাই, এইখানে এই মিস্টার ইন্ডিয়ান হ্যাকারস, মিস্টার বিস্ট, এইসব দেখাচ্ছে, আমি তো গুরুত্ব দিইনি, গুরুত্ব দিইনি। তো পরে ও দেখাচ্ছে, বাবা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা যায়, ভিডিও আপলোড করে এখান থেকে ইনকামও করা যায়। এবার ইনকামের ব্যাপারটা আমাদের অত অত ওইটাই খুব যে ইনকাম করতে হবে এরকম ব্যাপারটা নয়, এখনই নয়, তো হলে তো অবশ্যই নিশ্চয়ই ভালো, ওয়েল অ্যান্ড গুড। তো এবার সেই থেকে আমাদের ইউটিউব চ্যানেলটা করার হচ্ছে উদ্যোক্তা, ইউটিউব চ্যানেল করা উদ্যোক্তা বলতে পারো, প্রেসিডেন্ট আমরা সেটারই এরকম ভাবে আছি সব পজিশনে। ও খুলে দিয়েছে মেন, হ্যাঁ ও খুলে দিয়েছে। তো এইবারে চ্যানেলের নামটা আমরা প্রথমে দিয়েছিলাম, একটা নাম তো ভালো দিতে হবে চ্যানেলের নামটা, খুব ইউটিউব চ্যানেল করতে গেলে তোমাদের চ্যানেলে একটা খুব ভালো নাম দিতে হবে, ক্যাচি নাম দিতে হবে, অ্যাট্রাকটিভ নাম দিতে হবে চ্যানেলে। সেটা তোমরা ইউটিউবে সার্চ করবে, গুগলেও সার্চ করে পাবে, নিজের মন থেকে বার করবে, কিন্তু নামটা ভালো হতে হবে। আমরা প্রথমে নামটা দিয়েছিলাম বি পজিটিভ থিঙ্ক পজিটিভ, এই নামটা কিছুদিন চলেছিল, কিন্তু আমাদের মনে হলো নামটা একটু বড়, প্লাস খুব একটা মানে অ্যাট্রাকটিভ আমাদের মনে হচ্ছিলো, কিন্তু জিনিসটা অবশ্যই ভালো। বি পজিটিভ সবসময় পজিটিভ থাকবে, থিঙ্ক পজিটিভ, পজিটিভ চিন্তা ভাবনা করবে। কিন্তু পরবর্তীকালে নামটা আমি নাম খুঁজছি, খুঁজতে খুঁজতে ভাবলাম আমার হাতে যে হাবিব থেকে ট্যাটু করিয়েছিলাম, ট্যাটুটা দেখাও, ট্যাটু করিয়েছিলাম, এতে লেখা আছে ফেথ অফ লাভ। তো ফেথ অফ লাভ থেকে আমরা প্রথমে করলাম ফেথ অফ লাভ বেঙ্গলি ব্লগস, তো ফেথ অফ লাভ ব্লগস বা ফেথ অফ লাভ বেঙ্গলি ব্লগস একই ব্যাপার, তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। তো আমাদের চ্যানেলের নাম এখন ফেথ অফ লাভ ব্লগস। তো ফেথ অফ লাভ ব্লগস অ্যাকচুয়ালি বেসিক্যালি বিল্ড আপন যে সমস্ত বিভিন্ন রকম ব্লগের উপর, বলতে গেলে ব্লগ বাজার। আমরা এখনো পর্যন্ত যা জানি, যা করতে পারি, যা শিখেছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো, খাওয়া দাওয়া করবো, কিছু জিনিস শেখাবো, এইগুলোই থাকবে মেনলি। তোমাদের উপকারের জিনিসও থাকবে, তোমাদের এন্টারটেনমেন্টের জিনিসও থাকবে, সব রকম মেটেরিয়াল থাকবে। আশা করছি খুব ভালো লাগবে, তোমরা আমাদের পরিবারে এসো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা এখনো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস তো অবশ্যই করবে, কমেন্টস করলে আমাদের মোটিভেশনটা বাড়বে, আরও ইন্টারেস্ট আসবে যে বিভিন্ন রকম ভিডিও দেওয়ার জন্য। প্রত্যেকটা ভিডিও তোমাদের ভালো লাগবে, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি। এবারে আসি ফেথ অফ লাভ চ্যানেলের যে নামটা দিয়েছিলাম, অ্যাকচুয়ালি ফেথ অফ লাভ চ্যানেলটা আমি ফেথ অফ লাভ কেন দিলাম, তিনটে জিনিস আমার চ্যানেলের আগে লেখা ছিল, দেখবেন ফেথ অফ লাভ, ফেথ মানে ভরসা রাখা, হোপ মানে আশা, আর লাভ ভালোবাসা। তো ফের মানে তোমরা যে কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে এই তিনটে হচ্ছে স্তম্ভ যাকে বলে। বেস ফের মানে ভরসা রেখে তুমি চ্যানেল একটা খোলো, হয়তো আগামী দিনে মনিটাইজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, যারা সেরকমভাবে কোনো ইনকাম করো না তারা মনিটাইজ হতে পারবে, সেখান থেকে একটা ইনকাম আসবে, যারা নর্মালি ইনকাম করো প্লাস এটা একটা সাইড ইনকাম হবে, বা যারা এসব ছেড়ে দাও আমাদের মতন, যারা মানে শুধুমাত্র ভিডিও দিতে ভালোবাসে, ভিডিওগুলো আপলোড করলে প্রচুর লোক দেখতে পাবে, প্রচুর সাবস্ক্রাইবার হবে, চেনা পরিচিত হবে, খুবই ভালো হবে। আচ্ছা হোপ মানে আশা, তোমাকে আশা রাখতে হবে, সমস্ত ব্যাপারে আশা রাখতে হবে, আর ভালোবেসে ব্লগ করতে হবে, ব্লগটাকে ভালোবেসে করতে হবে। তো এইটা ফেথ অফ লাভের মূল বক্তব্য। বাট মেসো মশাই, যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে যাই, এই ব্লগ করার সময় তোমাদের এই ব্লগ করবার সময় তোমাদের প্রচুর লোক ডিমোটিভেট করবে, বলবে এটা উল্টো পাল্টা জিনিস, কি দিস তোরা বুঝতে পায় না, এসব ডোন্ট কেয়ার করবে, কোনো ব্যাপার না, তোমার মোবাইল, তোমার মুখ, তোমার বাড়ি, তোমার জায়গা, তুমি যা ইচ্ছা করো, খালি অশ্লীল কিছু না দেখালেই হলো,
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে লোকগুলো তোমাকে মোটিভেট ডিমোটিভেট করবে, তারা একদিন তোমার সঙ্গে দাঁড়িয়ে যে কোনো জায়গায়, রিক্সার ট্যান স্ট্যান্ডে বলো, মিষ্টির দোকানে বলো, অটো স্ট্যান্ডে বলো, সিনেমা হলে বলো, তোমার সঙ্গে দাঁড়িয়ে ফটো তোলার জন্য, সেলফির জন্য রিকোয়েস্ট করবে। এইটা আমি বলে গেলাম, আমার কথা মিলিয়ে নিও। টাটা বাই, আজকের মতো এখানে শেষ। খুব ভালো থাকবে, খুব আনন্দ থাকবে, চলো টাটা।